যে দুইজনের ট্রায়াঙ্গেল বল দিয়ে একটা ওয়ার্ম আপ এক্সারসাইজ যদি আপনারা করেন, এটা আপনাদের ফার্স্ট টাচ এবং পাসিং উন্নতি হবে, অনেক উন্নতি হবে, ট্রাস্ট মি। এটা খেয়াল করে দেখেন, তিন কোণা একটা ইয়ে বানাবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে একটা কোণ এখানে, আর একটা কোণ এবং ওই পাশে আর একটা কোণ, আমি দিয়ে তিন কোণা বা ট্রায়াঙ্গেল একটা মাঠ রেডি করছি, এবং ঠিক মধ্যখানে আমার একটা কোণ দিয়ে আমি ডিফেন্স রেডি করছি, যাতে আমি যখন পাস করব এ সাইড আমার মনে হয় যে আমি একটা ডিফেন্সকে ক্রস করতেছি, আমার যেন মনে হয় যে একটা ডিফেন্সকে ক্রস করতেছি। লিসেন, সো আপনাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে মূলত আমাদের এটা ফার্স্ট টাচ এবং পাসিং একুরেসিটা ইম্প্রুভ করার জন্য, এবং আমরা বল পাস করে জায়গা যে বদলাতে হয় আমাদেরকে, যা এক জায়গা থেকে যে আরেক জায়গায় গিয়ে গ্যাপ তৈরি করতে হয় সেটাও এর মাধ্যমে উন্নতি হয়ে যায়। সো দেখেন, আমি যখন ফার্স্ট বলে টাচ করব তখন আমার প্রথম টাচের জন্য বলটা রেডি হয়ে যায় পাস দেওয়ার জন্য, এবং আমি ফার্স্ট টাচ, সেকেন্ড হবে পুশ পাস। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন বল পুশ করতেছেন তখন আপনাকে দেখতে হবে আপনার প্লেয়ার ওই প্লেসে আসছে কি না, এটা ভেরি ইম্পর্টেন্ট। ওই যে এখন ও যে মিস্টেকটা করেছে সেটা হচ্ছে যে আমি প্লেসে যাওয়ার আগেই ও বল দিয়ে দিছে, সো এটা আমাকে রিস্কে ফেলবে বল রিসিভ করতে, যে কারণে আপনাকে দেখতে হবে আপনার আউটলুকটা, মনোযোগটা বাড়াতে হবে যে আমার প্লেয়ার ওই জায়গায় আসে কি না। দ্বিতীয় যেটা হচ্ছে, আপনি যখন প্লেসে যাবেন তখন বলের জন্য আস করবেন, বলবেন যে মানে বলতে অথবা বল, এটা আপনাকে বলতেই হবে। আমাদের মধ্যে একটা প্রচলন আছে যেটা হচ্ছে সিনিয়র ভাইরা যখন বলের জন্য জিজ্ঞেস করবেন বা বলবেন, সিনিয়র ভাই বল বকা দেয় যে বল ডাকা যাবে না, বল ডেকে নেওয়া যাবে না, এরা না। আপনি যখন একটু ভালো পজিশনে আছেন, আপনি যখন একটা ব্যাটের পজিশনে আছেন, যখন বলের জন্য আস্ক করতে হবে, বলের জন্য বলতে হবে যে আমাকে বল দে, আন্ডারস্ট্যান্ড? এই পাঁচটার দিকে লক্ষ্য করেন, এখানে যখন আমি বল নিয়ে ড্রিবলিং করতেছিলাম, যখন একজন ডিফেন্স আমার সামনে আসতেছে, আমি সাইডে পাস দিয়ে অন্য সাইডে গিয়ে গ্যাপ রেডি করছি, যেটা আমার ডিফেন্সকে অনেকটা জায়গা দিয়ে দিছে আমাকে পাস দেওয়ার জন্য। সো আই মিন, এটাই এর উদ্দেশ্য আর কি। আপনারা দেখেন।